ঘটনা ছিল 27 জুনের। তো গতকালকে আমাদের কোভিড টেস্ট আসার পরে মানিককে আমরা রিকোয়েস্ট করেছি, মানিকের পজিটিভ আসছে এবং আমরা যেহেতু জেবিডিও আছে, যদি 3-4 দিনে ওর টেস্টটা আবার করার পরে যদি ভালো হয় তাহলে ওকে আবার নিয়ে আসা হবে। আর শেষ মুহূর্তে দেখা গেছে যে জীবনের ইঞ্জুরি আছে, সেই ইঞ্জুরির কারণে জীবনকেও রেখে দেওয়া হয়েছে। যদি সে 3-4 দিনে ইম্প্রুভ করতে পারে তাহলে সেও চলে আসবে প্রতিষ্ঠানে। কাতারের সাথে খেলতে যাচ্ছি, অবশ্যই আমরা বড় ধরনের একটা চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি। তো আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা কাতারের সাথে ভালো একটা ম্যাচ খেলতে পারি এবং আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের যে টার্গেট সেটা যেন ফিল আপ করে আসতে পারি। আমি মোহাম্মদ সুমন রেজা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন নতুন সদস্য। প্রথমবারের মতো ডাকে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি বাংলাদেশের হয়ে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার সেরাটা দিয়ে গোল করে দেশের জন্য জয় জয়ে নিজের ভূমিকা রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে।